ব্রেকিং নিউজের দিকে সিবিআই এর হাতে তালা থানা সিসিটিভি ফুটেজ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিতের মোবাইলের ফরেনসিক রিপোর্টও সিবিআই এর হাতে রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান পাওয়া গেছে সিবিআই এর হাতে তালা থানার সিসিটিভি ফুটেজ সন্দীপ এবং অভিজিতের মোবাইলের ফরেনসিক রিপোর্টও সিবিআই এর হাতে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের মোবাইলের ফরেনসিক রিপোর্টও সিবিআই এর হাতে রয়েছে রিপোর্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান সিবিআই এর হাতে এলো তালা থানা সিসিটিভি ফুটেজ এমনকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের মোবাইলের যে ফরেনসিক পরীক্ষা করা হয়েছিল সেই ফরেনসিক পরীক্ষার রিপোর্টও এই মুহূর্তে সিবিআই এর হাতে আর যেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান রয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আরজিকরের অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় রহস্য মোড়া যে প্রত্যেকটা মুহূর্তে একাধিক প্রশ্ন উঠছে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি তুলিকার সঙ্গে তুলিকা সন্দীপ অভিজিতের মোবাইলের ফরেনসিক রিপোর্ট সিবিআই এর হাতে পাশাপাশি তালা থানার সিসিটিভি ফুটেজও কি উঠে আসছে কি তথ্য পাওয়া যাচ্ছে দেখো এই মুহূর্তে সিবিআই সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে ফোনের যে কল ডিটেলস সেই তথ্য এই মুহূর্তে যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে এই মুহূর্তে সেই রিপোর্ট এসে পৌঁছেছে সিবিআই এর দপ্তরে তারই সঙ্গে সিসিটিভি ফুটেজ যেটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ এর আগে যখন সাবমিশন হয়েছিল যখন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে প্রোডাকশন করা হয়েছিল সে সময় কিন্তু সিবিআই আদালতে যে তথ্য জানিয়েছে যে তালা থানার ভেতরেই যে তথ্য বদল করা বা যে নয়া এফআইআর তৈরি করা যে কাজ সেই কাজ করা হয়েছিল অভিজিৎ মণ্ডল সেখানে ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি অর্থাৎ তালা থানার যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে সিবিআই এর হাতে এসে পৌঁছেছে যেখানে ফরেনসিক যে টিম গিয়েছিল সিএসএফএল এর তারা ইতিমধ্যে সেই রিপোর্ট পেশ করেছে সিবিআই এর কাছে এবং সেই রিপোর্টে যে নতুন যে গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে পেয়েছে আর সে কারণে আজকে যেরকম সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ভার্চুয়াল প্রোডাকশন রয়েছে শিয়ালদা আদালতে সেক্ষেত্রে সিবিআই আরও চার দিনের সিবিআই হেফাজতের আবেদন করতে চায় তার কারণ এই তথ্য অর্থাৎ একদিকে মোবাইল ফোনের যে ডিটেলস ইতিমধ্যেই সিবিআই এর হাতে এসে পৌঁছেছে তারই সঙ্গে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে উঠে এসেছে সিবিআই এর হাতে সেক্ষেত্রে এই দুটো বিষয় নিয়ে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা আর সে কারণেই আজকে যখন তাদের আদালতে পেশ করা হবে সেক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে আরও চার দিনের অর্থাৎ যেহেতু এই মুহূর্তে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল জেল হেফাজতে রয়েছে সেক্ষেত্রে আবার আরও চার দিনে সিবিআই হেফাজতের আবেদন করতে চায় সিবিআই এর তদন্তকারী অফিসাররা ধন্যবাদ তুলিকা আমরা কথা বলছিলাম প্রতিনিধি তুলিকার সঙ্গে সিবিআই এর হাতে এই মুহূর্তে তালা টানা সিসিটিভি ফুটেজ অন্যদিকে সিবিআই এর হাতে রয়েছে সন্দীপ অভিজিতের মোবাইলের ফরেনসিক রিপোর্ট কার্যত হুঁশিয়ারি পুজো কমিটিগুলিকে অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়েই হুঁশিয়ারি ঠিক কি বলেছেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী একবার শোনাই আপনাদের মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছে তার ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন আপনারা এটা সরকারের টাকা মুখ্যমন্ত্রী সরকারের লোক সে পার্টি হতে পারে কিন্তু অনেকে টাকা নিচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী ছবি টাঙাচ্ছেন না এটা কিন্তু খুব বাজে জিনিস তাহলে আমরা টাকাটা নেবেন না যারা মুখ্যমন্ত্রী ছবি টাঙাতে তাদের অসুবিধা তারা টাকাটা না নেয় ভালো কারণ অনেক ক্লাব তো নিচ্ছে না সেরকম আপনারা যদি মনে করেন যে মুখ্যমন্ত্রী ছবি টাঙানো যাবে না তাহলে আমরা টাকাটা নেবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে বলছেন তিনি বলছেন ছবি না টাঙালে অনুদান নেবেন না ভাতারের বিধায়ক মান গোবিন্দ অধিকারীর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে অনুদান পাওয়া ক্লাবগুলিকে নিদান বিধায়কের তিনি বলছেন পূজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে আর যদি ছবি না টাঙান তাহলে অনুদান নেবেন না কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন পূজো কমিটিগুলিকে অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন
পূজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর নিদান অনুদান পাওয়া যে সমস্ত ক্লাবগুলি অনুদান নিয়েছেন সেই সমস্ত ক্লাবগুলিকে রীতিমতো নিদান দিচ্ছেন বিধায়ক তিনি বলছেন ছবি না টাঙালে অনুদান দেবেন না আর এই কথা কখন বলছেন কোথায় বলছেন রীতিমতো অতিরিক্ত পুলিশ সুপারের পাশে দাঁড়িয়ে তিনি বলছেন ছবি না টাঙালে অনুদান দেবেন না কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন পূজো কমিটিগুলিকে অর্থাৎ কোথাও গিয়ে কি সরকারের তরফ থেকে যে অনুদান দেওয়া হচ্ছে সেই অনুদানের পাশাপাশি সেখানে কোথাও গিয়ে একটা হুমকি হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে যে এই অনুদান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার ছবিও টাঙাতে হবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুদান পাওয়া ক্লাবগুলিকে নিদান দিচ্ছেন ভাতারের বিধায়ক তিনি বলছেন ছবি না টাঙালে অনুদান দেবেন না কি বলবেন এটা ভাতারের বিধায়কের নিদান না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিদান যবে থেকে পূজোতে অনুদান দেওয়া শুরু হয়েছে তখন থেকেই ওই আগে 20,000 টাকা না 30,000 টাকা দিয়ে যখন শুরু হয়েছিল তখন থেকেই ওই টাকার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা থানার পুলিশ তারা 20-22টা শ্রী সিরিজের ব্যানার পোস্টার লাগিয়ে আসতেন সেখানে মাননীয় ছবি থাকতো কিন্তু এই ভাতারের বিধায়কের যে বক্তব্য উনি সেটাই স্মরণ করাচ্ছেন তার কারণ এবারে বহু পূজা কমিটি যারা অনুদান পেয়েছেন তারা আর মাননীয় ছবি লাগাতে চাইছেন না কারণ মাননীয় ছবি প্যান্ডেলে লাগালেই তাদের অভয়ার কথা মনে পড়ছে সেই কারণে এবার হুমকি দেওয়া শুরু করেছে ফোর্স বাহিনীর এরা সদস্য এরা ফোর্স করছে কিন্তু অনুদান নিলে ছবি লাগাতে হবে এটা গত 4 বছর ধরে এই সংস্কৃতি রাজ্য সরকার তৈরি করেছে যেন কারোর পৈতৃক সম্পত্তি থেকে এই অনুদান দেওয়া হচ্ছে রাজ্যবাসীকে করের টাকায় যেন এই এক প্রকার ফিরিয়ে দেওয়া হয় তা যেন নয় তো সেই কারণে ভাতারের বিধায়ক এই বিধায়কের হাত রক্তে রাঙানো 21 সালের পর ওই ওখানে প্রচুর পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল ভোট পরবর্তী হিংসায় অনেকের ঘরবাড়ি ভাঙা জগন্নাথ বাবু অর্থাৎ কোথাও গিয়ে সরকারের গুণগান গাইতে হবে আপনি অনুদান নিচ্ছেন সরকারের থেকে তাই সরকারের গুণগান গাইতে হবে পরোক্ষে যেন এই বার্তাই দিতে যাচ্ছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী